মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পাহাড় ভালো লাগে না সমুদ্র? ওর বন্ধু বান্ধবের সাথে হৈহুল্লোড় করতে ভালো লাগে নাকি বিশেষ মানুষের সাথে লং ড্রাইভ? এই সব আমাকে জানতে হবে। ও কিসে রেগে যায়, কিসে আনন্দ পায়, এই সব তোকে আমাকে বলতে হবে। আচ্ছা আমি কি করে তোকে বলবো বলতো এগুলো? আমি কি নিজে জানি এগুলো? আমি তো জানি না। তুই একটা কাজ কর, তুই ওর কোনো বন্ধুকে ধর না, দোয়েল আর সায়নী ওদেরকে ধর, ওরা তো ওর ক্লাসমেট, ওরা অনেক বেশি ক্লোজ ওর কাছে, ওরা কিন্তু বলতে পারবে এগুলো। ওয়ান্ডারফুল। ওরা আমাকে গান গাওয়া রিকোয়েস্ট করতে বাড়িতে এলো না, তখন তো সকলে মিলে কথা বলছিল, তখনই ওদের নামগুলো শুনেছিলাম। আচ্ছা শোন না, আমি এদিকে একটা কাণ্ড করেছি। কি করেছিস? ওই কঙ্কার তো এক্সাম, তো ওকে ওই এক্সাম হলে ড্রপ করে দেওয়ার পারমিশন নিয়েছি, ওর বাবাও পারমিশন দিয়ে দিয়েছে। কেন? কেন মানে কি, পরীক্ষার সময় তো আমি ওকে ডিস্টার্ব করছি না, কথা বলবো না, ফোনে দেখাও করবো না, ওই গাড়িতে যেটুকুনি সময় যাবো সেইটুকুনি সময়, সেই জন্যই তো। এই কেন বলতো? বাই দ্য ওয়ে, এটা কি বাই এনি চান্স ব্যাকফায়ার করতে পারে? আরে বাবা, মেয়েটাকে পরীক্ষাটা তো ঠিক করে দিতে দে, এখন তো ওর ঠান্ডা মাথায় থাকাটা সব থেকে বেশি দরকার। আরে না না, আমি ওকে কোনোভাবে ডিস্টার্ব করবো না, তুই বিশ্বাস কর, আমি ওকে ক্যাব ড্রাইভারের মতো জাস্ট তুলবো আর নামাবো, আই প্রমিস। ব্যাস ব্যাস, তোর মনে হয় এতে ওর কোনো ডিস্ট্রাকশন হবে না? কেন ডিস্ট্রাকশন এতে আবার কেন হবে? আরে বাবা, এই মুহূর্তে তো তুই ওর সব থেকে বড় ডিস্ট্রাকশন, এটা বোঝ। দেখ, পরীক্ষার সময় তুই যদি ওর সঙ্গে দেখা করিস, ও তো এটা ভাবতেই পারে যে তুই ওর পরীক্ষাকে নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছিস না। কিন্তু সেটা তো ভুল। মেয়েদের ঠিক আর ভুলটা অন্যভাবে কাজ করে রে। রাইট ম্যান, কিন্তু এটা সত্যি আমার মাথায় আসেনি, কিন্তু করে তো ফেলেছি, আর ওর বাবাও পারমিশন দিয়ে দিয়েছে। সে তার হবু জামাইকে কি করে না করবে বল? তাহলে কি করবো বলতো? তাহলে আমার কি করা উচিত? তুই যা বলবি আমি তাই করব। আমার মতে আপাতত তোর এই আইডিয়াটা ড্রপ করা উচিত। আর ওকে যদি দেখতে ইচ্ছা করে? সে তুই প্রত্যেক দিন গিয়ে দেখে আসবি ওকে দূর থেকে। দূর থেকে দেখে আসবো, কথা বলবো না? দেখ, কথা বললে তো ব্যাপারটা সেই একই হয়ে যাবে। আমার মতে পরীক্ষার কটা দিন কঙ্কাবতীর ধারে কাছে না যাওয়াই ভালো, তাহলে ও এটা ভাববে যে ছেলেটা খুব সেন্সিবল, ওর পরীক্ষার ব্যাপারে তুই খুব সিরিয়াস। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। তাহলে আমি ওকে জানিয়ে দিই বল যে আমি ওকে পরীক্ষার হলে ড্রপ করতে যাব না, আর আসল কারণটাও বলে দিই। কি? এই শোনা দা, তুই পেঁচার মতো কেন মুখটা খুলে আছিস বলতো? কোথায়? তুই দেখ একবার। হ্যাঁ, আমার মুখটাই তো পেঁচার মতো, বাড়ির লোকও তাই বলে জানিস। যাক গে, শোন, এখন থেকে একটা কথা, এই পুরো সময়টা তোকে কিন্তু আমার সাথে থাকতে হবে, মানে আই বৌরাবাদ থেকে পুরোটা। আচ্ছা বেশ ঠিক আছে, তাই হবে তাই হবে। তুই এখন বলছিস তাই হবে, কিন্তু আমি জানি এটা হবে। এবার বোধহয় সত্যি সত্যি তোমার থেকে আমার দূরে সরে যাওয়ার সময় হয়ে গেছে কঙ্কা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।